যে নিয়ন্ত্রণ করার জন্য শুধু জরিমানা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, আরো কিন্তু অনেক ম্যানেজমেন্ট টুলস আছে যেটা দিয়ে আইনি ব্যবস্থা দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। তো সব যদি কিছু মিলে নেই এখানে কিন্তু ওদেরকে আমরা হিসাবে নিয়ে আসতে পারি। আমি এখন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসূচির মন্ত্রী জনাব ইমরান আহমেদকে তার বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্যরা অনেক কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাট আজকে এই বিলের যে সংশোধনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের সাথে কিছু কিছু মিল আছে, কিছু কিছু মিল নাই। আমি শুধু যে যে পয়েন্টে যেখানে সাজেশন দেওয়া হয়েছে আমি ওটার একটু কথা মিলিয়ে বলি। প্রথম কথা হলো যে এই বিল প্রায় দু বছর আমাদেরকে লেগেছে এই পর্যায়ে আনতে, বিভিন্ন পর্যায়ে যত এটা যে ডিউ ডিলিজেন্স যেটা করার দরকার আছে এটা আমরা করেছি, বিভিন্ন সময় স্ট্যান্ডিং কমিটি সহ বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছে, এনজিওস আছে, সিএসওস আছে, বিভিন্ন মিনিস্ট্রিজ আছে, সবারই সাথে এটা ডিসকাস করা হয়েছে, ল মিনিস্ট্রির কাছ থেকে ওয়েটিংও করা হয়েছে। এটাকে করা হয়েছে প্রবাসী বান্ধব হিসাবে এই বিলটা করা হয়েছে। আমরা জানি যে সবচেয়ে বেশি যদি একটা গোষ্ঠী হিসাবে দেশের অর্থনীতিতে যদি কেউ ভূমিকা রাখছে এটা হলো আমাদের যে যোদ্ধা, যা আমরা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, তাদের জন্য ওরা এই দুরবস্থায় কেন আছে নাকি আদৌ দুরবস্থা আছে কিনা এটা কিন্তু আমাদেরকে বিবেচনা নিতে হবে। জাস্ট কথা কথা মাঝখান থেকে আমি যদি ধরি, একটু আগে সাগরের ডুবির কথা একটা বলা হয়েছে, বাবলু সাহেব মানে সদস্য বাবলু সাহেব যেটা বলেছে একটু আগে, যদি যারা যারা জায়েজ পথে যদি ওনারা যায় আপনার বিদেশে কর্মসংস্থান খুঁজে তাহলে কিন্তু ডুবা লাগে না। বেশিরভাগ আপনারা দেখবেন ওনারা ট্রাভেল এজেন্ট থ্রু দিয়ে, রেক্রুটিং এজেন্টের থ্রু দিয়ে না, ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে টিকিট করে চলে যায় দুবাই, দুবাই থেকে টিকিট করে যায় লিবিয়া, লিবিয়া থেকে নৌকায় উঠে আর তাও ডিঙ্গি নৌকার মধ্যে উঠে চেষ্টা করে ইটলি যেতে। আর ওদের কিসমত যদি ভালো না থাকে তাহলে তো মাঝপথেই কিন্তু আর ফেরার, যাকে বলে না ফেরার দেশে ওনারা চলে যান। এটার জন্য আইন দিয়ে আমরা কিন্তু কিছু করতে পারবো না, এটা কিন্তু মানুষদেরকে সচেতন করতে হবে। আর আমরা যারা এমপিরা যারা আছি আমরা জনগণের প্রতিনিধি বলি, জনগণকে সচেতন করার দায়িত্ব কিন্তু আমাদের বিরাট একটা আছে। আমি যখন প্রথম প্রথম মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছিলাম সেই সময় আমি চেষ্টা করেছি সবাইকে এই বিষয় নিয়ে সচেতন করার জন্য, বিভিন্ন উপজেলা পর্যন্ত এই কি বলে ওদেরকে সচেতন করা সেমিনার করে জানিয়ে দেওয়ার জন্য। এটা হলো চলমান ব্যাপার, এটা এক সেমিনার দিয়ে সচেতন কিন্তু মানুষকে করা যায় না। তা আমি এখন আবার হাউসকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দায়িত্ব, আপনাদের নিজ উদ্যোগে আপনারা দায়িত্ব নেন যাতে যারা যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক ওরা যে সৎ পথে বা লিগাল পথে ওনারা যে যাওয়ার ব্যবস্থা করেন। লিগাল পথ যেটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার কথা বলেছেন, ডিজিটাল যখন আমরা করছি সব কিছু ডিজিটাল লাইনে আমাদেরকে কিন্তু এগানো উচিত। আমাদের মন্ত্রণালয়ে যে বিএমইটি যেটা আছে যারা ট্রেনিং করে, সেই বিএমইটি এখন কিন্তু ডিজিটালাইজ করা হয়ে গেছে, অনলাইন রেজিস্ট্রেশন করা হয়। ওনাদের একটা অ্যাপ করা হয়েছে আমি প্রবাসী অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ডাইরেক্টলি ওখানে করা হয়, যেখানে আপনার কোনো মাঝখানে যে মধ্যস্থ ভোগী যারা আছে ওনারা কিন্তু আসতে পারে না। আমরা যখন কষ্টের কথা বলি যে 80,000 টাকার জায়গায় 4-4.5 লাখ এটা যেটা বলা হয়েছে, এটা কিন্তু আমরাও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছি না, এটা কিন্তু বাস্তব। কারণ
যারা যারা বিদেশে যেতে চায় উনাদেরকে যদি সোনার হরিণ যদি দেখানো হয়, যারা রিক্রুটিং এজেন্টরা যদি সোনার হরিণ দেখায়, রিক্রুটিং এজেন্ট দেখায় না, রিক্রুটিং এজেন্টের এজেন্ট দেখায়। আজকে এই বিল আনা হচ্ছে যে যারা এই যে সাব এজেন্ট যারা আছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য, যাতে এই এখান থেকে আমরা আমাদের প্রবাসী যারা যেতে চায় তাদেরকে আমরা বাঁচিয়ে নিতে পারি। ট্রেনিং এর কথা বলেছে, ট্রেনিং আমাদের সরকারের তো সিদ্ধান্ত আছেই, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিল যে প্রত্যেকটি উপজেলায় আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করব। আমাদের ইশতেহারে এটাও ছিল যে আমরা প্রত্যেকটি উপজেলাতে দক্ষ 1000 মানুষ আমরা কিন্তু প্রত্যেক বছরে পাঠাব। মাঝখানে কোভিড চলে আসলো, অনেক কিছু আগে পিছিয়ে হওয়াতে আমরা সেই লক্ষ্য তো অর্জন করি নাই, কিন্তু যে লক্ষ্য আমরা অর্জন করেছি আমরা তো প্রায় 12 লাখ মানুষ এখন বছরে আমরা বিদেশে পাঠাচ্ছি। আপনারা যদি 4.5 বা 460 উপজেলা দিয়ে যদি আপনি বাট করেন দেখবেন যে এটা 1000 অনেক বেশি প্রতি উপজেলা গড়ে, কিন্তু টার্গেটেড প্রত্যেক উপজেলা এটা কিন্তু আমরা এখনো পারিনি। ইনশাল্লাহ এটা যেভাবে আমাদের ট্রেনিং সেন্টার গুলি আমরা সেট করছি সেগুলো হয়ে গেলে তা হয়ে যাবে। রেমিটেন্স এর কথা, রেমিটেন্স কিন্তু খুব ট্রিকি একটা ব্যাপার। 12 লাখ লোক বিদেশে গেছে গত বছর আর দেখি কিন্তু রেমিটেন্স কিন্তু কমে আসতেছে, কেন? ইন্টারাকশন, অর্থনৈতিক ইন্টারাকশন শুধু এখানে না, আন্তর্জাতিক ভাবে বলো না, যে দেশ থেকে আসবে সেখানকার অর্থনীতিও কিন্তু এই এটার একটা ইম্প্যাক্ট চলে আসতেছে। ওনাদের রেস্ট্রিকশন কি কি আছে দ্যাট ওনারা রেমিটেন্স করতে পারবে না, কত দূর রেমিট করতে পারবে, এই সব কিছু মিলিয়ে এই আজকে এই সিচুয়েশন দ্যাট রেমিটেন্সটা কিছুটা নিচের দিকে আছে। ইনশাল্লাহ এটা কিন্তু বেশি দিন থাকবে না। ডেটাবেজ এর কথা বলা হয়েছে, আমরা ডেটাবেজ ইতিমধ্যে আমরা যারা বাইরে যাচ্ছে এই ডেটাবেজ তো আগে থেকেই স্টার্ট করা হয়েছে, এখন যেটা ইমিডিয়েটলি যেটা স্টার্ট করা হয়েছে যারা ফেরত আসতেছে, আমরা যে ফিগার বলি 174 দেশে বা 178 দেশে 1 কোটি 1.5 কোটি 100 কোটি 100 কোটি যেটা আছে এটা আমরা অত আছে কিনা এটা ডেফিনেটলি কেউ বলতে পারবে না। যাই হোক এই ডেটাগুলি আমরা কিন্তু সব ঠিক করে নিতে পারলে আমার মনে হয় এই সব ঠিক হয়ে যাবে। যাই হোক ইনশাল্লাহ আমরা অন দ্য রাইট ট্র্যাক আছি, এই আইনটা আমরা পাস করে নিতে পারলে যে যে অসুবিধা যেগুলি আছে আমরা মনে করি অনেক অসুবিধাগুলি আমরা সমাধান করে নিতে পারবো। আপনাকে ধন্যবাদ। মানুষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদকে তার বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসলে বক্তব্য তো আগেই রাখা হয়ে গেছে, বাট এরপরে যে কয়েকটি কথা যেগুলো উঠছে আমি জাস্ট কুইকলি একটু টাচ করতে চাই। মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব বলেছেন ডিস্ট্রিক্টে এক একটা টিটিসি করার জন্য, এমনি সবারই জ্ঞাতার্থে আমি বলতে চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অলরেডি টিটিসি স্থাপিত আছে, বরং আরো 40টি উপজেলায় আমরা এর মধ্যে টিটিসি স্থাপন করা হয়ে গেছে। সারা দেশে আমাদের মন্ত্রণালয়ের 104 টিটিসি আছে এবং এর সাথে 6টি আইএমটি মানে মেরিন টেকনোলজি ইনস্টিটিউট এটাও আছে। এটা জাস্ট সবার নলেজের জন্য, বিকজ অনেক সময় এটা খেয়ালে আসে না। দালালদের ব্যাপারে যে কোন কথা বলা হয়, দালালরা কিন্তু আমাদের সমাজে আমাদের মধ্যেই, হয়তো আমাদেরই ভাই ব্রাদার হবে আর নাহলে আমাদেরই মুরব্বী কেউ হবে, বাট ইট ইজ অ্যামাং আস। তো আমরা যদি সচেতন হয়ে যাই দালালরা কিন্তু অটোমেটিক্যালি 50-60% কন্ট্রোল হয়ে যাবে। আমি এটাই এখানেই আমি আপনাদের কি বলে যাকে বলে সহযোগিতা কামনা করব।
জরিমানার ব্যাপারে অনেকে বলছে যে এটা অনেক কম, এটা কিন্তু কম হলেও এক কথা মনে রাখতে হবে যে নিয়ন্ত্রণ করার জন্য শুধু জরিমানা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, আরও কিন্তু অনেক ম্যানেজমেন্ট টুলস আছে যেটা দিয়ে আইনি ব্যবস্থা দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। তো সব যদি কিছু মিলে নেই এখানে কিন্তু ওদেরকে আমরা হিসাবে নিয়ে আসতে পারি। আর বড় কথা যেটা অনেকে জানে না যে এই সরকার আসার পরে আমরা যে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স যেটা করা হয়েছে ফর অল প্রবাসী যারা বিদেশে যাচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে, এটার আলটিমেটলি আপনারা এটাও জেনে রাখেন যে 5 বছরের ইন্স্যুরেন্সের জন্য 10 লাখ টাকা আর 5 বছরের জন্য প্রিমিয়াম মাত্র 1000 টাকা। এই কথাটা প্লিজ সবাইকে জেনে রাখলে ভালো, বিকজ সবচেয়ে বড় কথা হলো যে 6 মাসের ভিতরে যে কোনো কারণে যদি ওয়ার্কার একটা ফেরত আসে এক্স গ্রাসিয়া ওকে 50,000 টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, সো দ্যাট ও যে একেবারে যে পথে যে না পড়ে যায়। যাই হোক, একটা পরে একটা আমরা নীতিমালা বিধিমালা রুলস এইসবগুলি নিয়ে আমরা অনেকটা কাজ করছি এবং বিশ্বাস করেন দ্যাট রিটার্নিং মাইগ্রেন্টস যারা আছে যারা ফেরত আসছে তাদের জন্য আমরা 457 কোটি টাকার প্রজেক্ট অলরেডি চলমান আছে যাতে ওদেরকে ওরা কেমনে যে সেটেল হতে পারে, রিইনটিগ্রেট হতে পারে ইন সোসাইটি, এটার কিন্তু ব্যবস্থা করেছে। সারা দেশে 30টি ওয়েলফেয়ার সেন্টার স্থাপিত হয়েছে, আমি ইতিমধ্যে কয়েকটি ওয়েলফেয়ার সেন্টার ভিজিটও করেছি এবং আমি বিশ্বাস করি এই পুরো কাঠামোটা যদি সেট আপ হয়ে যায় আশা করি কোনো অসুবিধা যা আছে। বাট সবচেয়ে বড় কথা যে আমার মনে হয় আমার সুনামগঞ্জের এমপি সাহেব যেটা বলেছেন মহিলাদের ব্যাপারে যারা ওখান থেকে লাশ হয়ে আছেন, আমরা ইতিমধ্যে আপনারা খুশি হবেন জানবেন যে প্রত্যেকটা আমাদের যে ওয়েলফেয়ার উইং যেখানে যেখানে যে যে দেশে আছে আমরা বলেছি যে কোনো অস্বাভাবিক ডেথ যদি হয়, যদি কেউ মারা যায়, উই শুড ট্রাই দ্যাট সেকেন্ড পোস্টমর্টমের জন্য আমরা কিন্তু ব্যবস্থা হাতে নেওয়া দরকার। এই ইনস্ট্রাকশন কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এটা লেটাসি আশা করি এটারও কিছু একটা রেজাল্ট আমরা পাব। যাই হোক মানুষ স্পিকার, আমার মনে হয় আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই, বিলটা পাস করার একটা ব্যবস্থা করতে পারছি।